আগামীকাল থেকে আবার আবেদন শুরু হচ্ছে এই প্রকল্পে। এই প্রকল্পগুলিতে আপনারা নাম তুললেই আপনাদের অ্যাকাউন্টেও এই 2000 টাকা এবং 1500 টাকা করে ঢুকবে। যেমনটি আপনারাও জানেন যে আমাদের রাজ্যে ইতিমধ্যেই বিভিন্ন রকম আর্থিক সহায়তামূলক প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, যার মাধ্যমে সাধারণ মানুষের অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হয়। এমনই আরও নতুন কিছু প্রকল্প এবার চালু করল সরকার। আবার কিছু প্রকল্পে পুনরায় আবেদন গ্রহণ করা হচ্ছে। রাজ্যের সাধারণ মানুষরা আগামীকাল থেকে এরকমই আরও প্রকল্পে আবেদন করতে পারবে, আর এখানে নাম তুললে সরাসরি তাদের অ্যাকাউন্টে পরের মাস থেকেই এই 1500 টাকা ও 2000 টাকা করে দেওয়া হবে। তাই বুঝতেই পারছেন, আপনিও যদি এই প্রকল্পগুলিতে নিজের নাম তুলতে চান এবং সরকার থেকে 2000 টাকা ও 1500 টাকার সুবিধা নিতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব ঠিক কিভাবে আবেদন করবেন, কোন কোন প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করলে কতদিন পর থেকে আপনারা এই টাকা পেতে শুরু করবেন, কারা কোন প্রকল্পের জন্য যোগ্য, এই সমস্ত তথ্যই আপনারা এখানে জেনে নিতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। তার আগে বন্ধুরা বলে দিচ্ছি, আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন প্রকল্পে কিভাবে আবেদন করে আপনারা 2000 টাকা ও 1500 টাকা করে পাবেন। এ নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, কী কী করতে হবে দেখে নিন। কী বলা হয়েছে, আবেদন শুরু আগামীকাল থেকেই, নাম তুললেই পাবেন 2000 টাকা ও 1500 টাকা করে। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হন তাহলে এখানে নাম তুললেই আপনাদের অ্যাকাউন্টে 2000 টাকা ও 1500 টাকা করে ঢুকবে। কি করতে হবে, রাজ্যের সাধারণ মানুষদের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন রকম আর্থিক সহায়তা প্রকল্প চালু করেছে, যে প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে সরকার থেকে টাকা দেওয়া হয়। এমনই দুটি প্রকল্পে নতুন আবেদন শুরু হচ্ছে। ছেলে মেয়ে, পুরুষ মহিলা উভয়ই এই প্রকল্পের মাধ্যমে সরকার থেকে মাসে মাসে টাকা পাবে। অর্থাৎ এখানটায় ভালো করে লক্ষ্য করুন, ছেলে মেয়ে পুরুষ মহিলা উভয়ই কিন্তু এই টাকাটি পাবে। এরপর দেখুন বলেছে, অর্থাৎ এখানে নাম তুললে পরের মাস থেকেই 1500 টাকা ও 2000 টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। বুঝতেই পারছেন, আপনারা যদি এই মাসে নাম তোলেন তাহলে পরের মাস থেকে আপনার অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকতে শুরু করবে। তো কী কী সেই প্রকল্প, কীভাবে নতুন নাম তুলবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন হয়, এই সমস্ত তথ্যগুলো আরও বিস্তারিতভাবে নিচে জানানো হলো। তো আপনিও যদি এই প্রকল্পে আবেদন করতে চাইছেন তাহলে অবশ্যই এই তথ্যগুলো কিন্তু খুব ভালো করে জেনে নেবেন। তথ্য না জেনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এরপর দেখুন বলেছে, বিশেষত দুটি প্রকল্পের বিষয়ে এখানে জানানো হয়েছে, যেখানে আবেদন করলে পরের মাস থেকে অ্যাকাউন্টে টাকা পাওয়া যাবে। তবে যাদের যাদের নাম ইতিমধ্যেই তোলা হয়েছে তারা এই কিস্তি থেকেই টাকা পাবে। অর্থাৎ বুঝতেই পারছেন, চলতি যে ইনস্টলমেন্ট আসছে সেটাতেই কিন্তু এরা টাকা পাবে, আর যাদের নাম তোলা নেই তারা এখন আবেদন করলে পরের কিস্তি থেকে টাকা পেতে শুরু করবে। তাই যারা নতুন আবেদন করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটি সুবর্ণ একটি সুযোগ। যে প্রকল্পটির মাধ্যমে আপনারা 2000 টাকা করে পাবেন সেটি কেন্দ্রীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। 18 বছরের উপরে ছেলে মেয়ে, পুরুষ মহিলা উভয় এই প্রকল্পের মাধ্যমে সরকার থেকে প্রত্যেক কিস্তিতে 2000 টাকা করে পায়। তো এই সম্মাননিধি প্রকল্পটিতে আর কয়েকদিন বাদেই 16তম কিস্তির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হবে। এদিকে রাজ্য সরকার দ্বারা পরিচালিত আরও একটি প্রকল্প রয়েছে, যার মাধ্যমে রাজ্যের বেকার ছেলেমেয়েরা 1500 টাকা করে প্রত্যেক মাসে পায়। আর এটা কিন্তু 18 বছরের উপর থেকে শুরু করে 45 বছর বয়স পর্যন্ত যারা রয়েছে সকলেই কিন্তু এটা করতে পারবে। এই প্রকল্পটিতে নতুন করে আবেদন করা যাচ্ছে, যাদের যাদের নাম ইতিমধ্যে নথিভুক্ত হয়েছে
তারা পরবর্তী কিস্তির টাকা আর কিছুদিনের মধ্যেই তাদের অ্যাকাউন্টে পাবে। আর যাদের নাম এখনও তোলা নেই, তারা অনলাইনে এই যুবশ্রী প্রকল্পে নিজেদের নাম তুলতে পারবে এবং এই প্রকল্পটির সুবিধা নিতে পারবে। তো আশা করি সমস্তটা বুঝতেই পারলেন। এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।